Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Vande Mataram. Netaji Subhash Chandra Bose ki. Jai. Netaji Subhash Chandra Bose ki. Jai. Netaji Subhash Chandra Bose ki. Jai. Shadin Bharat ki. Jai. Shadin Bharat ki. Jai. Shadin Bharat ki. Jai. সকলে আস্তে আস্তে বসবে, কেন কথা বলবে না, সামনের দিকে তাকাও, বলে দিয়ার যে সকল ছেলেকে দেখিয়ে দিচ্ছি বা যাদের নাম বলছি, অভিভাবক অভিভাবিকা যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুগ্রহ করে এখানে চলে আসুন, এখানে বসার ব্যবস্থা আছে, এদিকে চলে আসুন, এই পাশে বসার ব্যবস্থা হয়েছে, পূজনীয় অতিথিবৃন্দকে অনুরোধ করি মঞ্চে আসার জন্য, উপস্থিত পূজনীয় অতিথিবৃন্দ তাদের অনুরোধ করি মঞ্চে আসার জন্য, এই দিকে মহারাজ, এই দিক দিয়ে প্রিয়দর্শী ফুলের থিয়েটার অতিথিবৃন্দকে অনুরোধ করি স্বামীজি প্রতিকৃতি এবং সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তারপরে মঞ্চে আসন গ্রহণ করবেন। স্বামীজি প্রতিকৃতি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে আমাদের অনুরোধ করি মঞ্চে আসন গ্রহণ করুন, আসন গ্রহণ, মঞ্চে আসুন। স্বামীজি প্রতিকৃতি এবং সুভাষচন্দ্র বসু প্রতিকৃতিতে পূজনীয় অতিথি গান করতে পুষ্পার্ঘ অর্পণ চলছে, ওই পুষ্প অর্পণের পরে মঞ্চে আসন গ্রহণ করবেন পূজনীয় অতিথিরা। একটু হাতে জল দিয়ে দেবেন মহারাজকে, হাত জোড় করে সবাই, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ, জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং, পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, নমশ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে, গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবা মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহে নমস্তুতে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই নিয়ম অনুযায়ী বরণের পর্ব, আমরা আজকের এই মহতি অনুষ্ঠানের সভাপতি হিসেবে বরণ করে নেব শ্রীমাদ স্বামী অদ্রিজানন্দজি মহারাজকে, সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুর। আমাদের ছাত্রবৃন্দ প্রিয়দর্শী তাদের গ্রুপ বরণ করে নেবে, চলে এসো প্রিয়দর্শী, হ্যাঁ চলে এসো এদিকে, এদিকে জলটা রেখে দাও, জলটা রেখে দাও ওখানে সামনে,
জলটা হ্যাঁ আমার জলটা দেখি চন্দনের ফোঁটা ফুলের বুকে দিয়ে আমরা বরণ করে নেব আজকের অনুষ্ঠানের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে পেয়েছি শ্রীমৎস্বামী যথেশ্বর আনন্দজী মহারাজ গৌহাটি রামকৃষ্ণ মিশন, আমরা তাঁকে বরণ করে নেব আজকের অনুষ্ঠানে বিশেষ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎস্বামী প্রাণ রূপানন্দজী মহারাজ, তাঁকে আমরা আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বরণ করে নিচ্ছি। দয়ারূপানন্দজী মহারাজ রয়েছেন বরিষ্ঠ সন্ন্যাসী কামারপুকুর মিশনে, এখানে এসো মহারাজকে আমরা বরণ করে নেব। প্রধান শিক্ষক মহারাজকে বরণ করে নাও ওখানে, প্রশান্ত মহারাজ হ্যাঁ চন্দনের ফোঁটা দিয়ে। প্রভু কৃপানন্দজী মহারাজ কামারপুকুর মঠের সন্ন্যাসী আমাদের সবসময় আমাদের সঙ্গে থাকেন, প্রভু কৃপানন্দজী মহারাজ তাকে আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেব। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বলতম উজ্জ্বলতম নাম নেতাজী সুভাষচন্দ্র, জাতীয় আন্দোলনের মহানায়ক এবং বিপ্লবী আন্দোলনের তরেদারি বলা চলে। শিক্ষা গুরু রবীন্দ্রনাথ দাস, রাজনীতির গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সর্বোপরি আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ প্রেরণা তাকে দেশ মাতৃকার কাজে নিজেকে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল। আজ সেই আমাদের প্রিয় নেতাজী সুভাষচন্দ্র বসু 127তম জন্মদিন, 127তম জন্মদিনে তাকে উদ্দেশ্য করে এবং জাতীয় পতাকা প্রদর্শন জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন জানাবে আমাদের ব্যান্ডের ছেলেরা ব্যান্ড এবং কুচকাওয়াজের মাধ্যমে ব্যান্ড। Thank you.
Thank you.